রস কবল গা কত গাছে আসতেছে, কত গাছে আসেনি, নারী দুই চার গাছে দিচ্ছি, এবং কিছু কবল অল্প রস ফস রয়েছে, রস ফুল রস আসেনি, রস আরও কয়েকদিন গেলে শীত চাপবি, রস তখন আরও বেশি হবে। আমরা খেজুর গাছ কাটি চার দিন, দুই দিন শুকান দিই, আর যদি মেঘলা মেঘলা হয়ে থাকে তাহলে আমরা তিন দিন শুকান দিই, রসটা আমার ভালো থাকে, কোনো ঘোলায় না কিছু না, গুড়ের পড়তে আমার ভালো আসে। রস এখন পরিমাণ কম পড়তেছে, দেড় দুই লিটার করে রস পড়ছে, এবং যত শীত বাড়বি তত রসও বাড়বি, বাড়তে বাড়তে দেখা যাচ্ছে ফুল সিজন আসলে তখন মোটামুটি গাছ প্রতি আট লিটার দশ লিটার করে রস পড়বি। শীত হালকা শীত আইছে, আমরা গাছ লাগাচ্ছি, রস কম আসতেছে, শীত বেশি আসলে রস বেশি পড়বি, গাছ কিছু ধরতে বাদ আছে, আরও ধরবো, আরো বেশি আসলে তখন বেশি হবে, বেশি গুড় হবে। আমরা হচ্ছে সকাল সাতটা থেকে জাল দিই, পাঁচ ছয় ঘন্টা লাগে রস জাল দিতে, দিয়া গুড় ঢালি, ঢালি খুঁড়ি, খুঁড়ি পারি, খুঁড়ি ঢালা হয়, এই খুঁড়ি খা কিনি আমরা রস জাল দিয়া, আমাদের খরচ খুব টানা মুশকিল। এখন গুড়ের দাম ১২০ টাকা, তো আমাদের খরচ দেড়শোর উপরে পড়ে যাচ্ছে। তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা বার জল দেওয়ার পরে যে আমরা গুড় তৈরি করি, আমার যদি ভালো এক নম্বর গুড় একটু ময়লা হয় তা দাম কম, আর যারা চিনি মিনি হাবি যাই মিশ দেয়া তৈরি করে ওরটাই দেখা যাচ্ছে বরং সে দাম বেশি, তখন আমরা কোচ যাব, আমরা তো হচ্ছে না কো, আমার এসে পরিশ্রম করে দাম হচ্ছে না কো। খেজুর গুড় একটি সুস্বাদু খাবার যা নাটোরের ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। খেজুর গুড় থেকে দেহে তাপ ও শক্তি পাওয়া যায়, এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। খেজুর গুড় থেকে পিঠা পুলি পায়েস সহ নানান ধরনের বাহারি খাবার তৈরি হয়। নাটোর জেলায় খেজুরের রস সংগ্রহ হয় এমন গাছের সংখ্যা প্রায় ৫,৩৩,৬২১টি, যা থেকে প্রায় ৯৬,২৩,৮৫২ কেজি গুড় পাওয়া যায়, যার বাজার মূল্য প্রায় ৭৭ কোটি টাকা।